টিভি বাংলা মানবতার সমাধান আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন আলা রাসুল হিল আমিন আম্মাবাদ সম্মানিত দর্শক শ্রোতা আমরা এই পর্যায়ে আল্লাহ নবী আলিসাল্লাতামের বিদায় হজের পদ্ধতি বা বিদায় হজের পুরো বর্ণনা জাবির আবদুল্লাহ রাজিয়াল্লাহ তালু সাহাবির মাধ্যমে আমরা জানতে পারতেছি মুজারাফাই পৌঁছে আল্লাহ নবী সালাম মাগরিব এসা এক আজান দুই একামতে আদা করলেন এরপরে ঘুমিয়ে পড়লেন ফজরের আসালাত আদায় করে তিনি বাহনে আরোহণ করে এবার হারাম যেটা মুজারাফার একটি পাহাড় ওর পাদদেশে তিনি চলে গেলেন আল্লাহ নবী আলসালাতাম ফাস্তাকবাল আল কেবরা সেখানে গিয়ে তিনি কেবলামুখী হলেন ফাদা সেখানে তিনি দোয়া করলেন ওয়াকাব্বারা তকবীর দিলেন আল্লাহ আকবর ও হাল্লাহ পাঠ করলেন ফালাম এজাল ওয়াকিফান হাত্তা আসফরা জিদ্দান আল্লাহ মাসারুল হারামের পাদদেশে দাঁড়িয়ে তিনি ফর্সা হওয়া পর্যন্ত সেখানে দোয়া করতেই থাকলেন আল্লাহ নবী আলিসাল্লাম যে সমস্ত জায়গাতে একাকি হাত উঠিয়ে দোয়া করেছেন তার মধ্যে এই হজে আমরা দেখি তিনি সফাতে হাত উঠিয়ে দোয়া করলেন একাকি মারুয়াতে তিনি করলেন আরাফাতে করলেন মোজদারাফাতেও তিনি হাত উঠিয়ে কেবলামুখী হয়ে দোয়া করছেন ঠিক এইভাবে আল্লাহ নবী আলহাতাম এগারো বারো তেরো তারিখে যখন ওই জামারাত তিন জায়গাতে পাথর মেরেছিলেন প্রথমটাকে পাথর মেরে তিনি হাত উঠিয়ে দোয়া করেছিলেন দ্বিতীয় যেটা সেটাকেও তিনি মেরে হাত উঠিয়ে দোয়া করেছিলেন তাহলে আল্লাহ নবী হজ পিরিয়ডে তিনি হাত উঠিয়েছেন এটা আমাদের সৈহাদিজরা সাব্যস্ত সাফার পাহাড়ে মারোয়া পাহাড়ে কেবলামুখী হয়ে আরাফাতে কেবলামুখী হয়ে মাসারে হারাম মজারাফে কেবলামুখী হয়ে আর জামরা উলা ছোটটাকে এগারো বারো তেরো তারিখে মেরে কেবলামুখী হয়ে তিনি দোয়া করেছেন আর মধ্যমটাকেও তিনি পাথর মেরে হাত উঠিয়ে দোয়া করেছেন এগুলি সবই সুন্নত এটা আমাদেরকে জানতে হবে এর আগে আমরা সময় বলেছিলাম জাল্লার নবী আলিসাল্লাম দোয়ার মাঝে কিছু জায়গাতে যৌথভাবে তিনি দোয়া করেছেন যেমন ইস্তেস্কা বৃষ্টির সালাদ বৃষ্টি পাওয়ার জন্য সালাদ বা বৃষ্টি বেশি হচ্ছে এটাকে দূর করার জন্য সালাদ আর কোনতে তিন জায়গায় আল্লাহ নবী হাত উঠিয়ে দোয়া করেছেন পিছনে আমিন আমিন বলেছেন এগুলি সাব্যস্ত আর এই ছয় জায়গাতে হজপিরিয় তিনি একাকে হাত উঠিয়েছেন সেটাও সাব্যস্ত এগুলি সুন্দর এই যে আমরা করার চেষ্টা করব বাকি অনেক জায়গায় তিনি উঠতে বসতে চলতে ফিরতে ঘরে ঢুকতেন বের হতেন টয়লেটে ঢুকতেন হতেন সব জায়গায় দোয়া করেছেন তবে কোথাও হাত উঠিয়েছেন এমন কথা নেই যেখানে যেভাবে আল্লাহর নবী করেছেন ওইভাবে হুবাহু করাই হল আমাদের জন্য বাদ দিয়ে সুন্নত সুন্নত আবার নিজেরাও কিছু বানিয়ে ওইখানে আবার যজ্ঞ আর বিয়োগ করে নেব এই অধিকার তো আমাদেরকে কেউ দান করেন নাই এটা আল্লাহ রব্বুল আলমিন কোনো আলেমকে কোনো মুফতি সাহেবকে কোনো বিজ্ঞজনকে কোনো পীর বুজুর্গকে এই ধরনের কোন অধিকার আল্লাহ রব্বুল আলমিন দান করেন নাই বরং কোরআন সুন্নার পরিপন্থী যদি সুস্পষ্ট কোরআন সিহাদিসের বিপরীত কোন নির্দেশ কেউ করেন আর সেটা যদি কেউ মান্য করেন তাহলে সেটা শির্ক পর্যায়ের অন্যায় হয়ে যায় এ কথা আল্লাহ রব্বুল আলমিন এহুদি খ্রিস্টানদের ব্যাপারে বলেছেন ইত্তাকাদু আহবা রাহম পরহবা নাহম আর বা মিংদুন ইহুদি খ্রিস্টানরা তাদের যারা আলেম ছিলেন তাদেরকে আল্লাহ বানায় নিয়েছিলেন অর্থ তারা হালালকে হারাম করলে হারামকে হালাল করলে সেটাই তারা মানত আর এটাই ছিল আল্লাহ বানায় নেওয়া কাজে শরীয়তের পরিপন্থী কোনো নির্দেশ কাউরি মেনে নেওয়া বিপরীত মেনে নেওয়া এটা শির্ক পর্যায়ের পাপ আনুগত্যের মধ্যে সিরিখ এটা আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে কাজে কোনো এবাদতের ক্ষেত্রে আমাদের যেরকম শিরিক চলবে না আনুগত্যের ক্ষেত্রেও শিরিক চলবে না মহব্বতের ক্ষেত্রেও শিরিক চলবে না শিরিক শুধু বাদাতেই হয় বা শিরিক শুধু ওই মূর্তি পূজা করলে হয় আর বাকি কিছুই না এমনটা ভাবা উচিত নয় আল্লাহ নবী আলসালাত সালাম তিনি মোজারাফায় ফরসাহ পর্যন্ত সূর্য ওঠার আগেই তিনি ওখান থেকে বের হয়ে ফাদাফা কাবুলা আনতাত শামস সূর্য ওঠার আগেই তিনি বের হয়ে গেলেন মিনা থেকে আট তারিখে সূর্য ওঠার পরে আরাফার ময়দানের দিকে রওনা হয়েছিলেন আর আজকে তিনি আলাইলাম মোজারাফা থেকে সূর্য ওঠার আগে করতে পারলে উত্তম আতা বাতনা আল্লাহ আলহিসাল্লাম বাতনি মহাসার একটা জায়গা যেটা মিনা এবং মোজদারাফার মধ্যখানে এখানে যখন নবী আসলেন হার রাকা কালি ওইখানে তার বাহনকে একটু দ্রুত চালালেন কারণ এই জায়গাতে আব্রাহা ওই যে কাবাঘর ধ্বংস করতে এসেছিল যেখানে হাতি আর সামনের দিকে যাচ্ছিল না ওই জায়গাটাতে আল্লাহ রব আলমিন আজাব দিয়ে ধ্বংস করে দিয়েছিলেন আব্রাহার সেই বিরাট বাহিনীকে এই ধ্বংসপ্রাপ্ত গজবপ্রাপ্ত জায়গা এই জন্য আল্লাহ নবী নিজে এবং সাহাবাদের কি করলেন একটু দ্রুত চলতে বললেন যেমন আদ সামুদ যেখানে ধ্বংস হয়েছিল সেখানে আল্লাহনবী দ্রুত চলেছিলেন কাজেই যেখানে গজবপ্রাপ্ত জায়গা ওই জায়গায় যাওয়া ঠিক না আর পার হতেই হয় দ্রুত পার হয়ে যাওয়া কারণ গজবপ্রপ্ত জায়গাতে অবস্থান করা সময় ক্ষেপণ করা এটা ঠিক হবে না তাই আল্লাহনবী এবং সাহবা ইকরাম দ্রুত চললেন আজও যদি হাজির সাহেবরা ওই জায়গাটা নির্দিষ্ট করতে পারেন ওইখান দিয়ে অতিক্রম করেন তাহলে দ্রুত যাবেন এটাও একটা সন্ন্যত সুম্মা সালাকাতারিক আল উস্তা আল্লা তাকু আল আল জমরাতিল খুবরা আল্লাহনবী আল সালাতাম এবার দিকে যাচ্ছেন ওই রাস্তা এবার ধরলেন যে রাস্তা দিয়ে মধ্যখানের রাস্তা যে রাস্তা জামরা তুল কুবরা কারণ মিনাতে তিনটি জামরা রয়েছে জামরা বলা হয় যেখানে কঙ্কর বা ছোট ছোট পাথর একাত্রিত জমা থাকে এই জায়গাটাতে ওই জায়গাটা কঙ্কর ছোট ছোট পাথর দিয়ে ওই জায়গাটা ভরা তাই তার নাম জামরা তিনটি জামরা একটি হলো ছোট একটি মধ্যম একটি বড় বড়োটা মক্কার দিকে আর তারপরে মধ্যটা আর ছোটটা মসজিদে খাইফের দিকে অর্থাৎ মিনার দিকে আল্লাহ নবী আলসালাতাম দশ তারিখে অমন নাহার কুরবানের দিন কি করলেন তিনি সরাসরি ওই বড় জামরাটার মানে লাস্টের যেটা ওইখানে চলে গেলেন হাত্তা আতাল জামরাত আল্লাতি ইন্দাস সাজারা একটি গাছ ছিল ওইখানে এখন তো আর গাছ নাই ওই গাছের নিকটে যে জামরাতুল কুবরা ওইখানে আল্লাহ নবী গিয়ে পৌঁছে গেলেন ফারামাহা বেসাবে হাসায়াত ইউকাবা কুল্লে হাসাতি মিনহা আল্লাহনবী সেখানে গিয়ে ষাটটা কঙ্কর নিক্ষেপ করলেন প্রত্যেকটা কঙ্করে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর করে নিক্ষেপ করলেন আল্লাহ নবী আলিসালাম এই যে প্রথম দশ তারিখের জামরা তাহলে বড়টাকে শুধু মারতে হবে মধ্যম এবং ছোরটাকে মারা চলবে না ষাটটা কঙ্কর আল্লাহ আল্লাহ আকবর বলে বললেন আল্লাহ আল্লাহনবী আলসালাতসালাম এই কঙ্কর মারার আগে তালবিয়া পড়া বন্ধ করলেন কোন কোনো বর্ণাবা আছে যে তালবিয়াও চলতেছিল এই জন্য দুই ধরনের মত পাওয়া যায় তালবে পড়তে পড়তে মিনতে পৌঁছে গিয়ে আগে পাথর মারবে এই পাথরটা আল্লাহ নবী আসসালামের এই দশ তারিখের সাতটা পাথর মোজারাফা থেকে তার জন্য কুড়ি নেওয়া হয়েছিল এখানে মোজদারাফায় গিয়ে পাথর কুড়ানো আবার পাথর ধোয়া নিয়ে ব্যস্ত হয়ে যাওয়া আবার অনেকে পাথরটা হাদিসে আসবে যে খাজফ অর্থাৎ ছোট চানাবুট আছে এই চানাবুটের সমান পাথরগুলি হতে হবে অনেকে বিশাল বিশাল অনেকে আবার লাঠি মারেন কেউ জুতা মারেন কেউ বড় বড় পাথর মারেন মনে করেন এখানে বুঝি শয়তান রয়েছে অনেকে মনে করেন শয়তানকে মেরে আসলাম আসলে তো ওইখানে শয়তান এত বড় ব্যাকুল নয় যে আপনার জুতা খাওয়ার জন্যে পাথর খাওয়ার জন্য ওখানে বসে আছে একটা ইবাদ আর এই জন্যই তো আল্লাহ একবার বলে মারতে হয় এখানে যদি এটা শয়তানকেই মারা হতো তাহলে তো একটা অন্য কিছু অবস্থা হতো অনেকে আবার দাঁত কেড়িমিড় করে বেশ শক্তি করে ওইখানে গিয়ে মনে করেন এবার শয়তানকে মেরেই ফেলল আসলে শয়তান তো সেখানে নাই আপনি বাহ্যিক ভাবে শয়তানকে মারছেন শয়তান কি দেখছেন শয়তান কি বসে আছে আপনার ভিতরের শৈতানকে যদি দূর করতে পারেন তাহলে এই পাথর মেরে তাহলে তো হবে আপনার এই পাথর মারা সত্যিকারে কার্যকর আর যদি ভিতরে আর শয়তান নাই তারপরও আপনি কিরমির করে গিয়ে শৈতান মারে ফেললেন জুতা মারলেন লাঠি মারলেন উল্টো করলেন তাহলে তো আপনার এবারতে বিঘ্নটা ঘটে গেল হজের সব কমে গেল আপনি নেকের জায়গায় পাপ করলেন হজ আপনার মাবরুর হলো না হলো না আর এই হজ আপনাকে জান্নাতি বানাবে না এই হজ আপনাকে নিষ্পাপ শিশুও বানাবে না এই জন্য খেয়াল রাখবো আল্লাহর নবী যা করেছেন সেই অনুযায়ী আমরা করব পৃষ্টি বাংলার মাধ্যমে হাজী সাহেবদেরকে জানিয়ে দিতে চাই এইভাবে উল্টো পাল্টা কাজ করে হজ নষ্ট করবেন না পয়সা নষ্ট করবেন না সুন্দরভাবে রাসুলের সুন্নত অনুযায়ী হজ করার সুযোগ গ্রহণ করবেন আগে ভাগে ভালো করে জেনে নেবেন আল্লাহ নবী আহস্লাতালাম সাতটি পাথর মেরে এই পাথর খাজেফ খাজেফ মানে মানুষ এই পাথর নিয়ে আঙুলের মধ্যে যে চালাতে পারে ছুটতে পারে ছোট ছোট পাথর সমান ছোট ছোট বা ওই যে মতো পাথর হতে হবে এর চেয়ে যেন বড় না হয় রামা আমি আল্লাহ নবী আলিসাম বাতনি ওয়াদি থেকে এই পাথরগুলিকে মারলেন নবী আলিসাম এইখানে পাথর মারার পরে যেখানে কুরবানির পশু জবা করা হয় সেইখানে ওই জবা করার জায়গাতে তিনি চলে গেলেন আমরা বাকি অংশ বিরতির পরে পূর্ণ করার চেষ্টা পাবো ততক্ষণ আপনারা আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ আল্লাহর হুকুম মানার নাম আপনি ক্রেতা জেনে নিন ইসলামের ক্রয় বিধান আপনি বিক্রেতা জেনে নিন ইসলামের বিক্রয় বিধান আপনি ব্যবসায়ী জেনে নিন ইসলামের ব্যবসার বিধান মানতে হলে জানতে হবে জানার জন্য দেখুন আমাদের অনুষ্ঠান শুধুমাত্র পৃথটিভি বাংলায় ব্যবসা সম্পর্কে কি কি রয়েছে ইসলামের অনন্য নীতিমালা জানুন আমাদের অনুষ্ঠান যোগে ইসলামী লেনদেন প্রতি শুক্রবার রাত দশটায় বা সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় Marriage or divorce, What's Islamic ruling? solution or problem, heaven or hell. Uh, there is a misconception. You choose beauty, wealth, family status, virtue. Decide what you want. জয়েন্ট ডাকের নাইক দেখুন অর্ধাঙ্গিনী নাতিত্বাঙ্গিনী প্রতি রবিবার রাত সাড়ে সাতটায় আপন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে বিশ টিভি বাংলায় ঠিক চারোদিকে চলছে এক জোয়ার বিদাতের প্রচন্ড ঝরে লন্ড ভণ্ড রসুল লাহ সাল্লাম লাহ সুন্না ইচ্ছিল সরুপথে জান্নাতি জান্নাতী কাফেলা জান্নাতের সরল পথে আসন গেড়েছে শয়তান সে পথকে মসৃণ করতে দেখুন আমার প্রোগ্রাম কালিমার আবেদন কেবলমাত্র মাত্র টিভি বাংলায় জানুন কেন মমিন নিজের জন্য নির্বাচন করেন সেই কাজ যার প্রথম উদ্দেশ্য হল দ্রোহীদের প্রচার কালিমার আবেদন প্রতি বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটায় আপন সম্প্রচার সকাল সাড়ে টায় বাংলাদেশে বিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাত সুপ্রিয় দর্শক শ্রোতা জাবুল আবদুল্লাহ রাজ আনহু বলেন আল্লাহ নবী সাল্লাম পাথর মারার পরে তিনি নাহর অর্থাৎ যেখানে কুরবানি করার জায়গা সেইখানে তিনি পৌঁছে গেলেন ফানাহার সেখানে গিয়ে তিনি কুরবানি করলেন আল্লাহ নবী আলি সালাম সাল্লাম উঠ নিজের হস্তে কোরবানি করেছিলেন তাহ্ নবী তেষট্টি জবা করলেন কেউ কেউ বলেছেন হিকমত যে আল্লাহ নবী দুনিয়াতে তেষট্টি বছর বেঁচে এর সঙ্গে তেষট্টিটি উটের সম্পর্ক আর বাকি একশো পুটতে যা ছিল সেটা আলী রাজিয়াল তাল আনহ জমা করেছিলেন আল্লাহ নবী আলিসাল্লাম একশোটি উট জবা করলেন নিজের এবং অন্য অন্যদের খাওয়ার ব্যবস্থার জন্যে এজন্যে মিনার মাঠে বেশি বেশি করে জবা করে যারা হাজির সাহেব আছেন তাদের খাওয়ার ব্যবস্থা করা তাদের খাওয়া পানির ব্যবস্থা করা এটা আমাদের দায়িত্ব যারা বাইরে আছেন বা যাদের অর্থ আছে কড়ির টাকা পয়সা আছে আজ আমরা দেখি হজের ময়দানে মাশাল দানবীররা অর্থ যাদের রয়েছে আল্লাহর কাছে সব পাওয়ার জন্যে আল্লাহর মেহমান জয়িফুর রহমান আল্লাহর মেহমানদের জন্যে কত ধরনের খাওয়া কত ধরনের পানীয় বস্তু সেখানে ফিরি বিতরণ করা হয় আর বিশেষ করে ওই দেশের বাদশার পক্ষ থেকে বিশেষ খাওয়ার গিফট হাতে হাতে মানুষের দেওয়া হয় যেগুলি অত্যন্ত মূল্যবান এবং স্বাস্থ্যকর আর একেবারে তাজা এগুলি আল্লাহরুল্লাহের বান্দারা সেই হজের পিরিয়ডে হজ সময়ে কতই না তাদের করার সুযোগ হয়ে যায় তাই যার যতটুক সম্ভব সেই নেকি থেকে বঞ্চিত হওয়া ঠিক হবে না অংশগ্রহণ করা উচিত হবে এটা আমাদের আপনার কাছে দাবি থাকবে আল্লাহ নবী আলাই এরপরে কুরবানি করার পরে তিনি তিনিহর আল্লাহ নবী আলিসাল্লাম এরপরে তার বাহনে আরোহণ করে চলে গেলেন একেবারে মিনা থেকে চলে গেলেন বাই আলি আল বাইদ চলে গেলেন মক্কায় আল্লাহর ঘর তফ করার জন্যে ফসল্লা বি জোহর আল্লাহ নবী সালাম সেখানে গিয়ে সাহাবা আকরমদেরকে নিয়ে সালাত আদায় করলেন যারা হজকারী তারা সাফা মারোয়ার সাই করলেন এরপরে আবার আল্লাহ নবী সালাম সেখান থেকে ফিরে আসলেন মিনাতে এই দীর্ঘ আরও বাকি বর্ণনা রাহ মুসলিম তা ইমাম ইবনা হাজার বলেন জাবে আবদুল্লাহর এই লম্বা হাদিস ইমাম মুসলিম বর্ণনা করেছেন আমরা এই জন্য আপনাদের বলব জাবে আবদুল্লাহর হজ পর্বে হজ অধ্যায়ে যে হাদিস মুসলিম শরীফে বর্ণিত হয়েছে সেখান থেকে পূর্ণ হাদিসটি আমরা যদি অর্থ করে পড়েনি তাহলে হজের অনেক মাসলা মাসাইল আমাদের জানা হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ রব আলমিন আমাদেরকে হাদিসের আলোকে হজের পদ্ধতি জানার যে সুন্দর সুযোগ করে দিয়েছেন সেজন্য তার বারগাহে আমরা শতকোটি শুক্রিয়া বলি আলহামদুলিল্লাহ ওয়ান জামিন আল্লাহ তালান قال قال رسول الله صلى الله عليه وسلم نهرتها هنا ومنى كلها منهر النبي عليه الصلاه والسلام আরাফার ময়দানে দাঁড়িয়ে এই কথাটাও বলেছিলেন এই আরাফারে এখানে আমি দাঁড়ালাম পুরো আরাফাই হলো কি মওকিব দাঁড়াবে জায়গা যে যেখানে দাঁড়াবে মনে রাখতে হবে এরিয়ার বাইরে যেন না থাকে আল্লাহর নবী মাসআরা হারামে মুযদালফারকে দাঁড়িয়ে বললেন আমি এখানে দাঁড়ালাম আর পুরোটাই মুযদালফার এরিয়া যে যেখানে দাঁড়াবে ইশারা করে দিলেন ঠিক এইভাবে তিনি আল্লাহর নবী মিনাতে যে নহর করার জায়গা জবাই করার জায়গা যেখানে জবাই করে বললেন এরিয়া ঘোষণা করলেন পুরোটাই হলো যেখানে জবা করবে সেটার জবা তার হয়ে যাবে বা নহর করবে উটের সেটা হয়ে যাবে ফি তোমরা তোমাদের জায়গাতেই জবা করো কারণ পুরা মিনাটাই কি জবার জায়গা ও তো হা হোনা ও আরাফাত হা মাউকেফ আমি এখানে দাঁড়িয়েছি আর আরাফা পুরোটাই মাউকেফ অবস্থান করার জায়গা ওয়াকফ তো হা হোনা আমি এইখানে দাঁড়ালাম ওয়াজমন কুল্লোহা মাউকেফ আর আমি মুজদারাফার এখানে দাঁড়িয়েছি যে জায়গাতে দাঁড়ালাম এখানেই দাঁড়াতে এমন কথা না বরং তার পুরো মুজারাফাই হলো কি মাকেফ জাহাজ ইমাম মুসলিম বর্ণনা করেছেন আল্লাহ নবী আসাত সাল্লাম মিনা প্রান্তে জবার সীমা এবং আরাফাতের আরাফাতের এরিয়া মুজদালাফার সীমারেখা বর্ণনা করে দিলেন যেখানে আল্লাহর নবী দাঁড়িয়েছিলেন ওখানেই দাঁড়াতে হবে এমন কথা না বাকি এরিয়ার মধ্যেই করতে হবে জবা মিনার এরিয়ার মধ্যে এবং আরাফার এরিয়ার মধ্যেই অবস্থান করতে হবে আর মোজরাফার এরিয়ার মধ্যে রাতে যাপন করতে হবে আমাদের এই জিনিসগুলি খেয়াল রাখতে হবে ওয়ান আয়েশতারাদি আল্লাহ তালা আনহা আন্না নবিসাল্লাহ সাল্লামা লাভ্মা জা আই লা মাক্কা দাখ মিন আলাহা আলা আহা ওয়া খার আজামিন আসফালিয়া মুত্তাফাকুন আরে আয়েশরাদি আল্লাহ তালা আনহা বলেন আল্লাহনবী আলহি সালাতাম যখন মক্কায় প্রবেশ করলেন মক্কার উঁচু দিক থেকে অর্থাৎ এখানে কাবা ঘর যে রয়েছে একটা উঁচু সাইড ওইখান দিয়ে আল্লাহ নবী প্রবেশ করলেন আর যখন বের হয়ে গেলেন তখন আল্লাহ নিচু দিক থেকে বের হয়ে গেলেন এটা একটা সুন্নত ওইখানে গিয়ে দেখবেন আল্লাহনবী কোন দিক দিয়ে প্রবেশ করেছে আর কোন দিক দিয়ে বের হয়েছেন এগুলি বইপত্রে লিখা আছে সেই অনুযায়ী ম্যাপ দেখে কেউ যদি এটা আদা করতে পারে شنو ترجنا يكتي سنة ان شاء الله. وعن ابن عمر رضي الله تعالى عنهما انه كان لا يقدم مكة الا بات بذي طوى حتى يصبح ويغتسل ويذكر ذلك عن النبي صلى الله عليه وسلم. عبد الله بن عمر رضي الله تعالى عنه مكة تجاكل بشكورتين ذي توى اكتا مكة ودولي جايك يكتب সকাল হলে ওখানে গোসল করে এরপরে তিনি মক্কায় প্রবেশ করতেন আর বলতেন এটাই আল্লাহর নবীর ছিল কি সুন্নত তাহলে হাজির সাহেব হজ করতে যখন যাবেন অমরা করতে যখন যাবেন সম্ভবপর যদি হয় জি তওয়া যে জায়গা এইখানে রাত্রি যাপন করে সেইখানে ফজরের সালাত আদায় করে এরপরে গোসল করে কাবা ঘর তহের জন্য আসা এটাও একটা সুন্নত সম্ভব যদি হয় করার চেষ্টা করবেন সম্ভব যদি না হয় কষ্ট হয় তাহলে স্বাভাবিকভাবে যতটুকু সম্ভব ততটুকু করবেন এই সুন্নত আদায় করতে গিয়ে নিজেরা নিজেদের কষ্ট করে হজ বিনষ্ট করা মোটেই ঠিক হবে না আর যেটা সুন্নত সেটা নিজের ওপরে জরুরি করে নেওয়া অজীব ফরজ করে নেওয়া সেটাও আমাদের জন্য কি হবে না উচিত হবে না হাজটি বোখারি মুসলিম বর্ণনা করেছেন ওয়ারিম আব্বাসি নাজি আল্লাহ তালা ইন্নাহু কানা ইউকাব বিলুল হাজরা আল আসাদ ওয়াস যুদু আলাই রাহুল হাহাকে মরফুয়ান অল বাই হাকি মওকুফ আন আব্দুল্লেমিন নাব্বাস থেকে বণিত তিনি কাবা ঘরে যখন তোয়াফ করতেন হাজরা আসদকে চুমা দিতেন এবং তার ওপরে সেজদাও করতেন চুমাও দিতেন সেজদাও করতেন এমন ধরনের কাজ ওমা রাজ্জাল তালা থেকেও সাব্যস্ত হাজতি ইমা হাকে মারফু অথবা সুলের বাণী হিসাবে বর্ণনা করেছেন আবার বাই হাকি এটাকে আবদুল্লাহ আব্বাসের মানে কথা হিসাবে বা তার কাজ হিসাবে সাব্যস্ত করেছেন হাজটি সহি এই জন্য ওমার ফারুক হাজিরা সুয়াদকে চুমাও দিতেন সেজদাও দিতেন কাজে কেউ যদি সম্ভব হয় ওই হাজরা সুয়াদকে চুমা দেওয়া আর সিজদা করা করবে আজ ভিড়ের সময় অনেকে চুমায় দিতে পারে না স্পর্শই করতে পারে না তারপরেও ভিড়া ভিড়ি করে হিড়াহিড়ি করে কষ্ট দিয়ে মনে রাখবেন হাজরা হজরাসে চুমা দেওয়া সন্নত আর এই সন্ন্যতকে পালন করতে গিয়ে কোনো মুসলিমকে কষ্ট দেওয়া ধাক্কাধাক্কি করা ওইখানে কাউকে পিষ্ট করে দেওয়া এটা কিন্তু মোটেই হজের কাজ হবে না এটা নেকি শূন্য আপনার পাপ চলে আসবে আর পাপ মিশ্রিত হজ মাবুর হজ হয় না এ কথাটা আমরা বারবার আপনার কাছে ব্যক্ত করার চেষ্টা করেছি তাই আল্লাহ নবী আলসালাম যে সমস্ত সুনতগুলি আমাদেরকে যেগুলি সুন্নত হিসাবে সেগুলি আদা করার ব্যাপারে আমরা সচেষ্ট থাকব সচেষ্ট যথাযথ পালন করব তবে কোন ক্ষেত্রে যদি এটা না করতে পারা যায় তাহলে আল্লাহ রবাহ আলমিন আমার নিয়ত থাকার কারণে আমি পারি নাই অন্যকে কষ্ট দিই নাই এই জন্য আল্লাহ রব আলমিন আমার নিয়তের জন্য আল্লাহ আমাকে একটা নিকিত অবশ্যই দিবেন ইনশাআল্লাহ ওয়ান হুরাদি তালান।

মক্কার কাফের মুস্রিকরা চতুর্দিকে বসে বসে হাসতেছিল বলতেছিল আরে দেখো মক্কার লোকলি মদিনাতে গিয়ে এরা কি দুর্বল হয়ে গেছে গায়ে শক্তি নেই আল্লাহ নবী বললেন ইস্তেফা করো তোমরা ডান কাজ খুলে দাও এবং শক্ত করে গায়ে শক্তি আছে এইভাবে জোর কদমে তোমরা হাঁটতে হেঁটে দেখাও যে আমরা দুর্বল হয়ে যাই নাই আমাদের ইমানের বলে বলিয়ান হয়ে শারীরিক শক্তি আমাদের যথেষ্ট রয়েছে এটা সে সময় আল্লাহ নবী করেছিলেন এখন কিন্তু অমুসলিমরা নাই তবু সেটি শূন্যত হিসাবে জারি হয়ে গেছে তাই তফে কুদুমে গিয়ে শুধুমাত্র এই রামাল এবং ইজতেবা করতে হবে বাকি অন্য কোনো তফে দফল তফে বা বিদায়ী তফে আপনাকে এরামের কাপড় পরা বা ইজতেবা কাঁধ খোলা বা আপনাকে ওই তিন চক্কর দ্রুত পথ কদমে চলা এটা কিন্তু আর সুনত নাই আজ দেখা যায় যে কোনো তফে কাঁধ খোলা যে কোনোই তহফে ওই দৌড়া এগুলি আমরা অনেকেই করতে দেখি এই ধরনের সুন্দর পরিপন্থী কাজ মোটেই ঠিক না আবদুল্লাহ আব্বাস বলেন যে আল্লাহ নবী নির্দেশ করলেন তিন চক্করে দৌড়ানো জোর কদমে হাঁটা এবং বাকি চার নর্মাল হেঁটে চলা বাইনার রুকাইন হাজরা আসওয়াদ এবং আমানি এই দুইটার মধ্যে আল্লাহ নবী হাঁটতে বলেছেন এখানে হাঁটতে বলেছেন এর জন্য বিশেষ দোয়াও রয়েছে ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار والسلام عليكم ورحمه الله وبركاته আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত আমি মোহাম্মদ বদরুদ্দুজা নদী আপনারা দেখছেন পিছ টিভি বাংলা হিদায়াতের মূল সমhbar আল কুরআন কারীম থেকে হেদায়ত নিতে চাইলে আপনি অবশ্যই হেদায়ত পাবেন। যদি আল কুরআন থেকে যারা হেদায়েত পেয়েছে তাদেরকে আদর্শ হিসেবে গ্রহণ করেন। আসুন আল থেকে হেদায়েত লাভ করার জন্য দেখুন আমার অনুষ্ঠান ইসলামের গুণিয়াদি শিক্ষা শুধুমাত্র পিএস টিভি বাংলা জানুন সেই মৌলিক নীতিমালা যার মাধ্যমে বিধান বোঝা সহজ হয়ে যায় ইসলামের বুনিয়াদী শিক্ষা ও তারও সাধারণ উদাহরণ প্রতি বুধবার রাত দশটায় বা সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে ইস টিভি বাংলায়

বৃদ্ধির হিসাব পুঙ্খানুপুঙ্খ রূপে প্রকাশ করে পঞ্চাশ বছরের ব্যবধানে উনিশশো চৌত্রিশ থেকে উনিশশো পর্যন্ত যে ধর্ম সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে এক নম্বর অবস্থানে আছে সেটা ইসলাম ইসলাম ধর্ম বৃদ্ধি পেয়েছে দুইশো পঁয়ত্রিশ পার্সেন্ট খ্রিস্টান ধর্ম কেবল সাতচল্লিশ পার্সেন্ট কোন যুদ্ধ সংঘটিত হয়েছিল উনিশশো চৌত্রিশ সাল থেকে উনিশশো সালের মধ্যে যেখানে হাজার হাজার মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে কোন দরবারে ব্যবহার হয়েছিল সর্বশেষ জরিপ অনুযায়ী